সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি চলে এসেছি আরও একটা ব্লগিং, ফুড ব্লগিং নিয়ে। এর আগের ব্লগটা তোমরা দেখেছিলে আমি আল রুকমা রেস্টুরেন্টে করেছিলাম। সো আজকে আমি খুঁজতে খুঁজতে চলে এসেছি আরও একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে রন্ধনে বন্ধন, যেটা রয়েছে দমদম 2 নম্বর গেটের কাছে, এয়ারপোর্ট 2 নম্বর গেটের কাছে। সো আমিও খোঁজ পেয়েছিলাম এটা সোশ্যাল মিডিয়া থেকে, তো দেখে জাস্ট আমি এসেছি এখানে। তো রেস্টুরেন্টটা ছোটোর মধ্যেও খুবই সুন্দর করে ডেকোরেট করা, অ্যান্ড এখানে আসলে একটা বাঙালি বাঙালি একটা বাঙালিয়ানা ভাব তোমরা পাবে, কারণ এইখানে পুরো রেস্টুরেন্টের যে ডেকোরেশনটা রয়েছে পুরোটাই গামছা দিয়ে করা, কুলো দিয়ে করা, অ্যান্ড ছোটো ছোটো ওরকম ফুল, এরকম আমরা আগে হাতের কাজে ফুল বানাতাম সেরকম ফুল দিয়ে পুরো এত সুন্দর করে ডেকোরেট করা, তোমাদের দেখলে সত্যিই খুব ভালো লাগবে। একটা কাজ করো, তোমরা আগে পুরো রেস্টুরেন্টটা একটা লুক দেখে নাও, তারপরে তোমাদেরকে আমি এই রেস্টুরেন্টের আরও ডিটেলগুলো বলছি। সেই চেয়ার কিন্তু নয়, এখানে বেঞ্চ রয়েছে, দেখো আমি বসেছি বেঞ্চ, অ্যান্ড বেঞ্চের উপরে ছোটো ছোটো আসন মতন পাতা আছে, তোমরা ভিডিওতে দেখতে পেয়েছ। অ্যান্ড এই যে খাবার টেবিলটা আছে, এই খাবার টেবিলটার উপরে পুরো গামছা পাতা রয়েছে, অ্যান্ড এখানে মেনু কার্ডগুলো দেওয়া রয়েছে পুরো। আর এখানে এদের যে মেনু কার্ডটা আছে সেটা সব থেকে বেশি ভালো লাগবে, কারণ এ বেশিরভাগই রেস্টুরেন্টে গেলে দেখবে ইংলিশে লেখা থাকে, সেটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়, বাট এইখানে আসলে তোমরা দেখতে পারবে। তো এই দেখো মেনু কার্ডটা, এখানে একদিকে ইংলিশে লেখা রয়েছে পুরো মেনুতে, অ্যান্ড সেম জিনিস এইদিকে বাংলাতে রিপিট করা আছে। তো এই জিনিসটা আমার একটু এখানে নতুনত্ব লাগলো, কারণ এই রকম কোনো রেস্টুরেন্টের আগে আমি দেখিনি, আমি অন্তত দেখিনি। সো এইটা আমার দেখে খুব ভালো লাগলো। তো এখন খাবারের জন্য ওয়েট করছি, খাবারটা আসুক, তোমাদেরকে খাবারটা খাবারের ডিটেলটা তখনই বলবো। এখানে বিভিন্ন রকমের থালি পাওয়া যায়, নর্মাল ফুডও আছে, বাট এখানে পাওয়া যায় বেসিক্যালি যেটা স্পেশাল এখানে সেটা হচ্ছে মাটন থালি, চিকেন থালি, চিকেন মহাভোজ থালি, মাটন মহাভোজ থালি। মাটন মহাভোজ থালি তাও ওনলি 320 রুপিসে, যেটা তোমরা শেয়ার করে খেতে পারো দুজন মানুষ। আর চিকেন মহাভোজ থালিও সেম। তো খাবারটা আগে এসে পৌঁছাক, তারপরে তোমাদেরকে খাবারের সম্পর্কে পুরো ডিটেলটা বলছি। তো আমাদের মাটন মহাভোজ থালি এসে গেছে, তোমাদেরকে খাবারটা সম্পর্কে ডিটেল দেখিয়ে দিই। এই মহাভোজ থালিতে কি কি আমাদেরকে এরা দিচ্ছে, মাটন মহাভোজ থালিতে থাকছে রাইস, ডাল, পাঁপড়, বেগুন ভাজা, একটা নিরামিষ চচ্চড়ি, ফিশ কারি যেটাতে 1 পিস ফিশ আছে, মাটন কারি যেটাতে বড় বড় 2 পিস মাটন দিচ্ছে এরা, সঙ্গে থাকছে টমেটোমের চাটনি, 1 পিস রসগোল্লা, আর সঙ্গে চিকেন, তোমরা দেখলে চিকেনটা এক্সট্রা আমি আলাদা করে নিয়েছি, ওটা মহাভোজ থালিতে থাকছে না। তোমরা মহাভোজ থালিতে কি কি আছে, অ্যান্ড এখানে সব থেকে ইউনিক যে ব্যাপারটা সেটা হচ্ছে খাবারের প্লেটে কিন্তু এরকম একটা করে ওরা কলা পাতা বিছিয়ে দিচ্ছে। তো কলা পাতা মানেই যেন একটা বাঙালি বাঙালি ভাব আসে কলা পাতার জন্য। তো খাবারগুলো কতটা টেস্টি সেটা যতক্ষণ না টেস্ট করছি তোমাদেরকে বলতে পারবো না। সো চলো, এত মানে এরকম টাইপের খাবার মুখের কাছে থাকলে আর বেশি বকবক করা যায় না। তো চলো তাহলে আমি খাওয়াটা শুরু করি, আর তার সাথে তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সঙ্গে খাবারের টেস্ট কেমন। তাহলে শুরু করছি খাওয়া। প্রথমে যেটা শুরু করব ডাল দিয়ে, অ্যান্ড এখানের ডালটা কিন্তু একেবারেই পাতলা জলের মতো নয়, খুবই গাঢ় ডাল, ঠিক যেভাবে বাড়িতে মায়েরা বানায়, একদম মায়ের হাতের ডালের মতন স্বাদ।
সঙ্গে রয়েছে বেগুন ভাজা। আজকে রবিবারটা জাস্ট জমে গেল। খুবই সুন্দর ডালের টেস্ট। এখানে যে ভাজাটা দেয় বেগুন ভাজা, এটা রোজ যে বেগুন ভাজা থাকে তা না, এটা চেঞ্জ হতে থাকে, কখনো আলু ভাজা কখনো বেগুন ভাজা, সিজনাল সবজি হিসেবে থাকে। তো আজকে আমরা পেয়েছি বেগুন ভাজা, তার সঙ্গে পেয়েছি পটল আলুর একটা চচ্চড়ি। খুবই সুন্দর টেস্ট। থালিতে ওরা দু পিস মাটন দিচ্ছে, বেশ বড় সাইজেরই মাটন আছে। মাটনটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ, আর টেস্টটাও বলে দিচ্ছি। বেশ ভালো সফট মাটন মাহাবুস থালিতে দু পিস মাটন আসছে। রসগোল্লাটা পুরো রসের টই টম্পুর